তো আজকে ছিল স্যাটারডে, তো আজকে সকালটা শুরু হলো আমাদের হসপিটালে যাওয়া নিয়ে। তো আজ হসপিটালে যাচ্ছি একটাই কারণে, শিনুর রুটিন চেক আপ আছে আর আমার স্কিনে কিছু প্রবলেম হয়েছে, তো আমি একটু স্কিন ডাক্তার দেখাবো, কারণ মুখে ভীষণ পিম্পলস বেরোচ্ছে সেই জন্য। আর শিনুর বাকি ছিল কিছু ইঞ্জেকশান, যেগুলো জিজ্ঞেস করার ছিল যে কবে হবে আর কবে হবে না, আর ওর একটু কোল্ডও হয়েছে তো সেই জন্য। তো রাস্তায় যেতে যেতে ছিল ভীষণ জ্যাম, ভীষণ জ্যামের ভেতরে আমরা দুজনে বসে বসে একটা রিলস বানালাম, তারপরে পৌঁছে গেলাম ডাক্তারখানায়। তো ডাক্তার তখনও আসেনি, আমি স্কিন ডাক্তারটা দেখিয়ে চলে এসেছিলাম, শিনু আর আমি ওয়েট করছিলাম, তারপর ডাক্তার আসে, তারপর দেখিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো আসার সময় দেখতে পেলাম বিধানসভা, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই বিধানসভার ছবিটা। তো দুজনে এইভাবেই বসে গল্প করতে করতে বাড়ি পৌঁছে গেলাম।